সন্দেশখালীতে সরজমিনে পরিদর্শনের পর রাষ্ট্রপতিকে রিপোর্ট। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জাতীয় তপশিলি কমিশনের। তপশিলিতে স্বার্থ রক্ষার সুপারিশ বলেন কমিশনের চেয়ারম্যান অরূপ হালদার। বুকের পাটা থাকতে রাষ্ট্রপতি শাসন করে দেখান চ্যালেঞ্জ তৃণমূলে। जब संदेशखाली हम लोग पहुंच गए थे उधर में एक टेरर परिवेश तैयार किया है वो शाहजहान मोल्ला एंड गैंग वो पूरा मिलके ऐसा एक भयानक वातावरण तैयार किया है। लोग उस बोलने के लिए ही साहस नहीं सामने आने के बोलने से ही वो लोग डर रहे हैं। वो लोग एक ही चीज़ बोल रहे हैं जब आप इधर से चला जाएंगे चला जाओगे तब तो हमारे ऊपर दोबारा ये लोग हमला करेगा हम कैसे बता सकता है। तब भी उन लोग हम लोगों को आश्वासन किया है जहाँ भी हम लोग है पूरा टीम हमारे इधर रहेगा आप चिंता मत करो। बहुत आश्वासन देने के बाद दो चार लोगों ने मुख खुला है उन्होंने बोला है ऐसा ऐसा घटना हम लोग को हुआ है महिला को कैसे कैसे बुला बुला के पार्टी में जाके और पूरा रात भर बचा के रखते उन लोग के साथ गलत काम करता है ये वाला चीज़ उन्होंने बताया है। उसके बाद हम लोग पुलिस का बड़े अधिकारी मौजूद था उनसे मिलने के लिए बात करने के लिए हम लोग गए थे संदेशखाली थाना में लेकिन हम लोग को देख के पुलिस अधिकारी लोग भाग गया हमारे साथ बात भी नहीं किया। उसके बाद हम लोग तुरंत निर्णय लिया है कि हम लोग महामहिम राष्ट्रपति से मिलने का समय मिला है महामहिम राष्ट्रपति हमको टाइम दिया है आज 11 बजे महामहिम राष्ट्रपति रिपोर्ट भेजा है और उसी रिपोर्ट में एक ही मुद्दा एक ही एजेंडा हम मैंने लिख के दिया है जो कानून में अनुसूचित जाति वर्गों को सेफगार्ड करने का आर्टिकल 338 में है वो सरकार एट्रोसिटी वायलेट कर रहा है और सरकारी मदद में हो रहा है इसके ऊपर 100% राष्ट्रपति बन सकता है। इसी के आधार पर मैंने रिपोर्ट राष्ट्रपति को दे दी। বিজেপির পর সন্দেশখালী যাওয়া হলো না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীরও। বহরমপুর থেকে রওনা দেন তিনি সঙ্গে ছিলেন আরও কয়েকজন কংগ্রেস নেতা কর্মীরা। এদিন সর্বেরিয়া থেকে হেঁটে সন্দেশখালী যাওয়ার পথে এগোচ্ছিলেন তারা। রামপুরের কাছে পৌঁছানোর পর তাদের আটকে দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয় সন্দেশখালীর দিকে আর এগোনো যাবে না 144 ধারা জারি রয়েছে সেখানে তাই সেখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেতে পারবেন না বলে জানায় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন কংগ্রেস নেতারা ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অধীর চৌধুরী সহ অন্যান্যরা। সামনে রেখে আমাদের প্রতিবাদকে আপনারা খর্ব করে দেওয়ার প্রথমে চেষ্টা করলেন কোনো পুরুষকে আমরা খুঁজে পেলাম না। এই পঞ্চকতা কেন এই চালাকি কেন কেন এখানকার পুলিশের অফিসাররা কথা বলতে পারছে না আমি জিজ্ঞেস করছি এখানে অফিসারকে সে অফিসার জবাব দিচ্ছে না আমি জিজ্ঞেস করছি এখানে জবাব নিষেধ কেন সে অফিসার বলতে পারছে না শুধু বলছে এরপর যাওয়া যাবে না। সন্দেশখালী থেকে ফিরল বিজেপির কেন্দ্রীয় দল। সন্দেশখালী যেতে না পেরে নালিশ জানাতে রাজভবনে যায় বিজেপির কেন্দ্রীয় দল। রাজ্যপালের সঙ্গে দেখা করে পরিস্থিতির কথা জানান কেন্দ্রীয় প্রতিনিধিরা। সন্দেশখালীর বেশ কিছু এলাকায় 144 ধারা জারি রয়েছে। তার মাঝেই শুক্রবার সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয় বিজেপির প্রতিনিধি দল। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে গঠন করা 6 সদস্যের প্রতিনিধি দল সেখানে যায়। সন্দেশখালী পৌঁছানোর আগে রামপুরে তাদের আটকে দেওয়া হয়। রাস্তায় বসে চলে লাগাতার বিক্ষোভ, পুলিশের সঙ্গে চলে বচসা। দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সন্দেশখালী যাওয়ার অনুমতি নেব জানান অগ্নিমিত্রা পল। একবার চেষ্টা করা হলো, আপনারা তো বললেন যে চারজন বলা হয়েছে দুজন বলা হয়েছে ওরা যেতে দেবে না অনেক কিছু লুকোবার আছে না দিদি রাজ্য লুকোবার না থাকলে তো যেতে দিতেন লুকোবার অনেক কিছু আছে বলেই আছে যে জাতীয় মহিলা কমিশন রিপোর্ট দিয়েছে যে কোনো নির্যাতন হয়নি কি বলবেন জাতীয় মহিলা কমিশন রিপোর্ট দেয়নি কি নির্যাতন হয়নি ওটা স্টেট মহিলা কমিশন রিপোর্ট দিয়েছে যে কিছু হয়নি জাতীয় মহিলা কমিশন যা রিপোর্ট দেওয়া দিয়েছে নির্যাতন হয়েছে রাতের পর রাত মহিলাদেরকে অত্যাচার করা হয়েছে এবং সেটা এখন ঢাকা হচ্ছে। পুলিশ বলছে যে ভয় দেখানো হয়েছে কিন্তু একদম যে বলে সেক্সুয়াল অ্যাসল্ট এটা হয়নি অ্যাসল্ট হয়েছে দিনের পর দিন সেক্সুয়াল অ্যাট্রসিটি হয়েছে মানসিক অ্যাট্রসিটি হয়েছে সেক্সুয়াল অ্যাট্রসিটি হয়েছে সব রকম ভাবে অ্যাট্রাস। সন্দেশখালী ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সরকারকে টার্গেট করছে। বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধী বলে ভোটের আগে বিজেপির এই পদক্ষেপ। পদ্ম শিবিরকে কড়া সমালোচনা রাজ্যসভার তৃণমূলের প্রার্থী সাগরিকা ঘোষের। সন্দেশখালী কাণ্ডে সিবিআই বা সিট তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে। আদালতের তদারকিতে সিবিআই তদন্ত হোক অথবা মণিপুর কাণ্ডে যেভাবে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেভাবেই সন্দেশখালী কাণ্ডের তদন্ত হোক জনস্বার্থ মামলার দাবি আইনজীবী অলোক শ্রীবাস্তবে। আবেদনকারীর আরও দাবি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং দায়িত্বে অবহেলায় অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
যেকোনো জায়গাতেই নারী নির্যাতনের ঘটনা নিন্দনীয়। সংশ্লিষ্ট রাজ্য সরকারের উচিত তার যথাযথ তদন্ত করা, কারণ আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। সন্দেশখালীর মতো ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। প্রতিক্রিয়া কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। महिलाओं पर अत्याचार हो, कुछ भी हिंसा हो, वो निंदनीय है, वो दुर्भाग्यपूर्ण है, उसकी जांच होनी चाहिए और जो कोई कानूनी तरीके से कार्रवाई होनी है करनी चाहिए राज्य सरकार को, जहाँ राज्य सरकार की जिम्मेदारी बनती है। लॉ एंड ऑर्डर तो राज्य सरकार की जिम्मेदारी है, तो राज्य सरकार को इसको गंभीरता से लेना चाहिए और ऐसे हादसे को राजनीतिकरण नहीं करना चाहिए। লোকসভা ভোটের খুব বেশি দেরি নেই, তার আগে বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 28 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 29 তারিখ রাজ্যে তার একাধিক কর্মসূচি রয়েছে। বিজেপির সূত্রে খবর, আগামী 3রা মার্চ রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে সরকারি এবং উত্তরবঙ্গের রাজনৈতিক কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে। পাখির চোখ 2024 লোকসভা ভোটের রোডম্যাপ তৈরি অভিষেকের। 100 দিনের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনা, পাল্টা তৃণমূলের লড়াই। জোরদার প্রচারে নামতে সাংসদ বিধায়ক থেকে ব্লক কর্মীদের জন্য আলাদা আলাদা কাজের টার্গেট বেঁধে দিলেন অভিষেক। এবারের লোকসভা ভোট হবে প্রতিরোধের প্রতিশোধের, বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর লোকসভা নির্বাচনের আগে জেলার আইন শৃঙ্খলার ওপর বিশেষ নজর জাতীয় নির্বাচন কমিশন। সম্প্রতি সন্দেশকালীন ঘটনার ওপর নজর রেখেছে কমিশন। আগের নির্বাচন সংক্রান্ত হিংসার ঘটনার বিস্তারিত তথ্য, জামিন অযোগ্য ধারায় যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাদের তথ্য, এমনকি বেআইনি অস্ত্র উদ্ধারের বিষয়টিও গুরুত্ব দিতে দেখার চেষ্টা করছেন জেলাশাসকদের, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5ই মার্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক জেলাশাসক এবং পুলিশ সুপারদের। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ মোট 3 IPS অফিসারকে দিল্লিতে তলব সংসদীয় কমিটি। সন্দেশখালী যাওয়ার পথে সাংসদ সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ। এ নিয়ে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির কাছে ইমেল মারফত নালিশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের বিজেপি সাংসদ। সেই অভিযোগের ভিত্তিতে এবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ 3 IPS অফিসারকে তলব করল সংসদীয় কমিটি। রাজীব কুমার ছাড়াও বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করা হয়েছে। সোমবার সকাল 10:30টায় স্বাধিকার রক্ষা কমিটির কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।